সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, অনেকদিন পর খাচ্ছি, লাউয়ের ছোলা ভাজি। আপনারা খান কি না আমি ঠিক জানি না, তবে আমি খাই, এটা খুব মজার লাগে। কচি লাউয়ের ছোলার ভাজি, আলু দিয়ে ভাজি করব। তো আমি চাকু দিয়ে যতটুকু পেরেছি চিড়ি চিড়ি ভাজি করে নিয়েছি। তো চিড়ি চিড়ি করে আমি ভাজি করে নিয়েছি, তো যতটুকু আছে, যেহেতু একটা লাউ তো কুচি করতে সময় লাগবে, এটা পুরো আমি কুচি করে নেব, সাথে আলু দেব, দিয়ে এটা আমি ভাজি করব। তো এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পুরোটা কুচি করে নিচ্ছি। হ্যাঁ, তো পুরো লাউয়ের ছোলা ছোলাটা কুচানো হয়ে গেছে, একদম যতটুকু পেরেছি চিড়ি চিড়ি করে কুচিয়েছি, সাথে আলু কুচিয়ে নিয়েছি। তো ফার্স্টে এটা সেদ্ধ দিতে হবে। তো চুলা অন করে দিলাম, অন করে দিয়ে এখন পানি দেওয়া হয়েছে। আর কি দেবো এটার মধ্যে? একটু হলুদ, একটু লবণ। আচ্ছা, একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে পানিটা ফালাই নেবা? ফালাবো না এটা। আচ্ছা আচ্ছা, তাহলে একবারে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা যায় না? ভাজা যায়, তবু একটু সেদ্ধ করে নিলাম, কেন নরম হবে, তোমরা তো শক্ত জিনিস খেতে চাও না। ও, তাহলে আপনারা এভাবে আগে লবণ আর হলুদ দিয়ে লাউয়ের ছোলাটা ভালো করে সেদ্ধ করে নেবেন। তো দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। ওই কাঁটা চামচ দিয়ে না দাও, ওটা দিয়ে পারি না। ও, চামচ আছে, কাঁটার চামচ। তো ভালো করে না নেড়ে দিয়ে এখন ঢেকে দেবো, না এভাবে সেদ্ধ হবে? ঢেকে দেবো তো, হ্যাঁ দাও। তো ঢেকে দেওয়া হলো, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো একদম পেঁয়াজ লাল হয়ে আসছে আর মরিচ থেকেও ঝাল বের হয়ে গেছে, এটা এখন বাগার দেওয়া হবে। আর ভাজো না, পুড়ে যাবে না। আমার চুলা শেষ, চুলার অবস্থা 12টা, তা পানি তো অনেক রইলো। কটা ধরবে? তো পানিটা টানবে, তো পানিটা টানা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো তৈরি হয়ে গেল শেষ রান্না, লাউয়ের ছোলা ভাজি। তো আপনারা এরকম রান্না করে খাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন, সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।